नमस्कार बंधुरा, लक्ष्मी पूजोर अनेक अनेक शुभेच्छा ओ भालोबाशा जानिए शुरू करछि आज के शाड़ी कथार पर्व। आज के राते बाड़ीते कोजागुरी लक्ष्मी पूजो आर बाड़ी सबाई मिले आमी जानी ए मुहूर्ते खूब व्यस्त आर देखते ही पाच्छो से लक्ष्मी पूजोर थीम माथाय रेखे आज के आमिओ किन्तु सेभावेई सेजे उठेछि। পড়েছি একটা বিষ্ণুপুরি সিল্কের কালেকশন, আর তার উপর রয়েছে গুজরাটি স্টিচের ছোঁয়া। লাইট ওয়েট হ্যান্ড স্টিচের এই কালেকশনটা বডি হাগিং বলার অপেক্ষা রাখে না, অপেক্ষা রাখে এটাই যে সুন্দর সুন্দর কালেকশন দেখাবো। তাহলে আর দেরি করবো না, শুরু করব। চলো, চান্দেরির একটা দারুণ কালেকশন যেটা ব্রাইট গর্জিয়াস বলার অপেক্ষা রাখে না। প্রিন্টেড চান্দেরি উইথ জুড়ি বর্ডার এবং তারপর লাল রং, এরকম একটা সফট কালেকশন আমার তো মনে হয় যে কোনো উৎসবের জন্যই পারফেক্ট। আর এর সঙ্গে একটা লাল পাঞ্জাবি হবে না? দেখো তো, পিওর কটনের রেড কালারের পাঞ্জাবি, যেটা চেস্ট লাইনে কিন্তু রয়েছে ওয়ার্ক, সাইড বাটন রয়েছে, বাটনে রয়েছে স্টোনের টাচ, হাতাতেও কাজ। শুধু পাঞ্জাবিটার প্রাইস রয়েছে 1260, আর শাড়িটার প্রাইস রয়েছে 1490। আর এবারে দেখাবো সাউথ কটনের কালেকশন, ব্লু কালার টোন রয়েছে, লক্ষ্য করো এই রেশমের বর্ডার এবং এই বর্ডারে মাল্টি কালারের টাচ, ব্লু পিঙ্ক তার সঙ্গে গ্রিন এবং ব্লুয়ের ডিফারেন্ট শেড অ্যাড অন হয়েছে। এর আঁচলেও কিন্তু ঠিক সেই ডিজাইনের ছোঁয়া তোমরা পেয়ে যাবে। আর এই ধরনের কটন আমার তো মনে হয় যে আমাদের জন্য ওয়েদার কন্ডিশন যে কোনো ওকেশনের জন্য পারফেক্ট, রেঞ্জ ওয়াইজও পারফেক্ট, কাউকে গিফট করতে পারো। 1250 হলো এর প্রাইস। আরও একটা বিউটিফুল সাউথ কটনের কালেকশন, সাউথ কটনের রকমারি। দেখো তো এই কালেকশনটা কেমন লাগছে, এটার কিন্তু রয়েছে একটা সুন্দর ডিমার্কেশন, আর ম্যাজেন্টার সঙ্গে সেই কালার টোনটা বেজের মিক্স আপ করেছে, আঁচলটা স্ট্রাইপে রয়েছে। এইরকম একটা কালেকশন যদি তোমার অঙ্গে হয় তাহলে একটা বিউটিফুল ব্লু কালারের পাঞ্জাবি দেখাবো। ব্লু কালারের সিল্কের পাঞ্জাবি, কলার ছাড়া রয়েছে, নেক লাইন থেকে সাইড বাটন পর্যন্ত রয়েছে কাজ। এমনিতেই ব্লু কালার নিয়ে পুরুষ বন্ধুদের কোনো আপত্তি থাকে না। গায়ে এবং হাতাতেও কিন্তু রয়েছে হালকা রেশমের ওয়ার্ক, চুড়ি পা দিয়ে রয়েছে সেট, প্রাইস 1590। আর এই ম্যাজেন্টা কালারের সাউথ কটনের প্রাইস হলো 1250। লক্ষ্মী পুজো আর মাত্র কটা দিনের অপেক্ষা, তারপর থাকবে কালী পুজো, দীপাবলি, তাই তো চাই এরকম একটা সফট সেমি কাতানের কালেকশন যেটা কালার টোনটা টারকয়েস ব্লু আর তার উপর রয়েছে মাল্টি কালার টোন, পিঙ্ক, গোল্ডেন, পার্পল এবং লক্ষ্য করো এর বর্ডার পেটাই গোল্ডেন বর্ডার এবং তার সঙ্গে আঁচলটাও রয়েছে পেটাই গোল্ডেনতে। তিন চারটে কালার অপশন অফকোর্স রয়েছে প্রতিষ্ঠানে, প্রাইস 3360। ব্রোকেট সাউথের এই কালেকশনটা টোটালি হাইলাইটেড উইথ সিলভার জারি, পিঙ্ক উইথ সিলভার জারির যে ব্লেন্ডিংটা রয়েছে এবং গোটা গায়ে রয়েছে তার কাজ, লক্ষ্য করো এর ওয়ার্কের ইন্ট্রিগিটি, তার সঙ্গে বর্ডার এবং আঁচল। এর ব্লাউজ পিসটা দেখলে এর কালার টোনটা তোমরা ফিল করতে পারবে। সিলভার জারি উইথ ব্রোকেট সাউথ, প্রাইস 3200। সামনেই রয়েছে দিওয়ালি, আর দিওয়ালির পার্টিতে তোমার পরনে হোক শিফনের ওপর চিকেনকারি ওয়ার্কের কালেকশন যেটা রয়েছে টাইন ডাইয়ের ওপর, এবং লক্ষ্য করো এর কালার কম্বিনেশন, ডিপ চকলেট কালার থেকে শুরু করে পিঙ্কের একটা ডিফারেন্ট কালার টোন, আস্তে আস্তে এটা আইস পিঙ্কে চলে গেছে, কিন্তু এই ডিপ চকলেট কালারের পাইপিং পুরো শাড়িটাকে বেঁধে রয়েছে, তার উপর অফ হোয়াইট দিয়ে রেশম ওয়ার্ক শাড়িটাকে দিচ্ছে একটা আলাদা মাত্রা। এর সঙ্গে রয়েছে ব্লাউজ পিস টায়ান্ডাইয়ের উপর উইথ রেশম থ্রেড ওয়ার্ক, টায়ান্ডাই লখনৌ চিকেনকারি। এই যে কালেকশনটা আমার হাতে রয়েছে, প্রাইস রয়েছে 2630। দিওয়ালির রাত বললেই না আমার মনে হয় ওই অন্ধকার রাতে আলো, রোশনাই, প্রদীপের আলো সব মিলিয়ে মানুষের হাসি মুখ আর পরনে এরম একটা বিউটিফুল কালেকশন, মিড নাইট ব্লু পিওর ক্রেপ উইথ ডিজিটাল প্রিন্ট, এবং ডিজিটাল প্রিন্টটা টোটালি হাইলাইটেড হচ্ছে সরস্কি ওয়ার্ক দিয়ে। লক্ষ্য করো এই প্রিন্টে মাল্টি কালারের ছোঁয়া, এটা যে কতটা সফট সেটা বোধ হয় বলার অপেক্ষা রাখে না। ইয়েস ইয়েস ইয়েস, আমি পুরো মুঠোর মধ্যে পেয়ে যাচ্ছি, এতটাই নরম। আর
এই এল শেপের ডিজাইনটা কিন্তু পল্লুতে চলে গেছে। লক্ষ্য করো এর ব্লাউজ পিস ও টোটালি ডিজিটাল প্রিন্ট উইথ সোরোস্কি ওয়ার্কে হাইলাইটেড। এরকম একটা কালেকশন দিওয়ালির রাত হাতে সেই থালা দিয়া জ্বলছে, আমি পুরো ভিজুয়ালাইজ করতে পারছি। ইয়েস, তোমার মনে হচ্ছে না যে দিদি কেন প্রাইসটা বলছে না? 5660 হলো এর প্রাইস। সামনেই কিন্তু কালী পুজো, কালী পুজোর দিনও অনেকের বাড়িতে লক্ষ্মী পুজো হয়ে থাকে। কালী পুজো হোক কি লক্ষ্মী পুজো, এইরকম একটা কালেকশন পরবার জন্য মনটা ভালো শুধু রাখলেই হবে, আর সুন্দর করে ক্যারি করতে হবে। মাসলিন, বুঝে গেছো তো? মাসলিনের ওপর সিকোয়েন্স, আর বর্ডারটা টোটালি পার্সি ওয়ার্কে হাইলাইটেড, এবং দুটো ডিজাইনের ভ্যারিয়েশন এবং কালার কম্বিনেশনটা লক্ষ্য করো, একদম বিউটিফুল। এবং এই কালার কম্বিনেশন বোথ সাইড বর্ডারে এবং পল্লুতেও রয়েছে। এরকম একটা কালেকশন উৎসবের দিন, আর সঙ্গে এরকম একটা কম্বো, লখনৌ চিকেন কারি কাজ জিগজ্যাগ প্যাটার্ন উইথ মিরর ওয়ার্ক চুড়িপা দিয়ে সেট। ইয়েস, ব্রাইট গর্জিয়াস বলার অপেক্ষা রাখে না। 3300 সেটটার প্রাইস, শাড়িটার প্রাইস 5900। ন্যাশনাল কালেকশন আর তসর বেনারসির অপশন, এটা কিন্তু তসর উইথ সিল্ক নয়, এটা তসর টু তসর রয়েছে, এবং তার উপর কালারটা ডাই করা হয়েছে কপার ফিনিশ জড়ি দিয়ে, বর্ডার এবং বডি পুরোটাই ফিনিশড, একটা মোটিভ দেখো ক্রিয়েট করা হয়েছে, আর সেই মোটিভটা দিচ্ছে একটা এলিগেন্ট লুক। তার সঙ্গে পাল্লুটাও লক্ষ্য করো, একেবারে স্মার্ট লুকের আঁচল। আর লক্ষ্য করো ব্লাউজ পিস, আঁচল এবং ব্লাউজ পিসের ডিজাইনে রয়েছে সিমিলারিটি, এবং হাতে যে পাঞ্জাবিটা রয়েছে সেটাও কিন্তু একটু হলে ডিফারেন্ট। আই নো পুরুষ বন্ধুরা এই কালার টোনটা নিয়ে একটু কনফিউজ থাকেন, কিন্তু ট্রাই করে দেখো, এরকম একটা কম্বো কালেকশনে দুজনকেই ভালো লাগবে, ব্রাইট গর্জিয়াস, সেই গ্যারেন্টি আমার। পাঞ্জাবি সেটটার প্রাইস রয়েছে 1380, আর শাড়িটার প্রাইস 6580। এর অন্য কালার কম্বিনেশন অফকোর্স রয়েছে শোরুমে। কালার শিমারের গাউন সেলফ এম্বস প্যাটার্ন, লক্ষ্য করো পুরোটাতেই কিন্তু একটা গ্লিটারি এফেক্ট পাচ্ছ, যেটা ফ্যাব্রিকটার জন্য, আর একটা এম্বস প্যাটার্ন পাচ্ছ। নেক লাইনটাতে একটা অ্যাক্সেসরি আলাদা করে অ্যাড অন হয়েছে, যেমন অ্যাড অন হয়েছে ওয়েস্ট লাইনে, এরকম একটা গাউন উইথ স্লিপস। ইয়েস, কবে ট্রাই করবে? মনে মনে প্ল্যানটা সেরে নাও। ইনফ্যাক্ট আমি ভাইদেরকে বলতে পারি, ছোটো বোন যাদের বাড়িতে, ভাইফোঁটাতে এটা গিফট করতে পারো, কারণ এটার প্রাইস 2100। ক্রপ টপের এই বিউটিফুল কালেকশনটা আমি শিওর তোমাদের নজর মন দুটোই কাড়বে। ভেলভেটের রয়েছে টপ, লক্ষ্য করো যেটা পুরোটা হাইলাইটেড উইথ কুন্দন ওয়ার্ক, এবং এর যে স্কার্টটা রয়েছে নিচে তাতে কিন্তু রয়েছে একটা ব্রাসো প্রিন্ট, যেটা কপার ফিনিশে রয়েছে। আবারও মনে করাবো নাকি যে এই টপটা স্লিপস সহ রয়েছে, এবং তুমি ডিফারেন্ট ওকেশনে ডিফারেন্টভাবে তুমি এটা ট্রাই করতে পারো। সঙ্গে রয়েছে দুপাট্টা, আর সেটটার প্রাইস 4100। আরও একটা পিওর জর্জেটের উইথ পার্সি ওয়ার্কের বিউটিফুল কালেকশন, বর্ডারটা লক্ষ্য করো, বর্ডার এটা পুরোটা সোরোস্কি দিয়ে হাইলাইটেড, আর তার সঙ্গে রয়েছে এই কাঠদানার কাজ, যেটা দিচ্ছে একটা গ্লিটারি এফেক্ট। গোটা গায়ে কিন্তু হিট পেস্টিং করে সিকোয়েন্সটাকে অ্যাড অন করা হয়েছে, এবং ব্যাক সাইডটা দেখো টোটালি ফিনিশড, যে উঠে যাবে সেই ভয়টা কিন্তু পাবে না, পাইপিংটা তো করাই রয়েছে। এরকম একটা কালেকশন আর এরকম একটা কালার কম্বিনেশন দুটোই চিরন্তন, শুধু সুন্দর করে ক্যারি করার অপেক্ষা। আর এই কালেকশনের ব্লাউজ পিসটাও লক্ষ্য করো, সিকোয়েন্স উইথ পার্সি ওয়ার্কে হাইলাইটেড রয়েছে, এর সঙ্গে একটা ব্রাইট পাঞ্জাবি, একদম ব্রাইট রেড কালার, তার সঙ্গে ডিজিটাল প্রিন্টের জ্যাকেট। ডিজিটাল প্রিন্টের ফ্যাব্রিকটা কিন্তু পাঞ্জাবির হাতাতেও অ্যাড অন করা হয়েছে, চুড়ি পা দিয়ে রয়েছে সেট, আর সেটটার প্রাইস রয়েছে 4300, আর এই বিউটিফুল কালেকশনের প্রাইস 7700। লেহেঙ্গার একটা কালেকশন না দেখালে সত্যি সত্যি আমার মন তো ভরবে না। আইস পিঙ্ক কালারের এই লেহেঙ্গাটা দেখো, এবং দেখো এর ওয়ার্কের ইন্টিগ্রিটিটা, স্টোন আর সিকোয়েন্সের একটা দারুণ সুন্দর কম্বিনেশন রয়েছে টোটাল ওয়ার্কে। ওয়েস্ট লাইনটা কভার করার জন্য হেভি ওয়ার্ক, তারপর ট্রেডিশনাল ওয়ার্ক, হালকা অফ হোয়াইট রেশম দিয়েও কাজ। দুপাট্টাটা রয়েছে আইস পিঙ্ক কালারে, তার সঙ্গে বর্ডারটা হাইলাইটেড, এবং ব্লাউজ পিসটা, আর এর সঙ্গে যে টপটা আমরা রেখেছি লেহেঙ্গা, সেটাও কিন্তু আইস পিঙ্কেই রয়েছে,
with of course heavy work একটা কম্বিনেশন করে জ্যাকেট সহ পাঞ্জাবি দেখাই দেখো তো এই কম্বিনেশনটা কেমন লাগছে এই কালার টোনটা স্পেশালি এই জ্যাকেটের উপর এমবোস প্যাটার্নটা তার সঙ্গে বাটনটা লক্ষ্য করো একদম ডিফারেন্ট এবং এটারও ফ্যাব্রিকটা কিন্তু পাঞ্জাবির হাতায় অ্যাড অন রয়েছে সেটটার প্রাইস 3300 আর এই বিউটিফুল স্টোন ওয়ার্কের লেহেঙ্গা আইস পিঙ্ক কালার 5890 হলো এই প্রাইস আরও আরও কালেকশনের জন্য লগ অন করো www.adimohinimohankanjilal.com এ আর ঘরে বসে এই কালেকশনগুলো পেতে গেলে চোখ রাখতে হবে এই মোবাইল নম্বরে এখন আদি মোহিনীমোহন কাঞ্জিলাল কলকাতা সহ কিন্তু আরও বিভিন্ন স্থানে রয়েছে কলকাতা মানে 79/2 মহাত্মা গান্ধী রোড কলকাতা 700009 মোবাইল নম্বরগুলো নোট করো শিলিগুড়ি সেবক রোড নিয়ার পিসি মিত্তাল বাস স্ট্যান্ড তারপর রয়েছে বাংলাদেশ বসুন্ধরা সিটি শপিং মল লেভেল 4 এরপর তমলুক 709 পদুম বাজার জামশেদপুর 46A ঠাকুরবাড়ি রোড আমবাগান সাক্ষী অপোজিট সদর জেলা পরিষদ অফিস তারপর কাঁচরাপাড়ায় জোড়া মন্দির বাস স্টপের পাশে আজকের মতো শাড়ি কথা থেকে বিদায় নেব প্রত্যেক দিনের মতো বলবো যদি ভালো লাগে শাড়ি কথা ইউটিউবে গিয়ে স্বর্ণালি কাঞ্জিলালকে সাবস্ক্রাইব করো নোটিফিকেশনের জন্য বেল আইকন ক্লিক করো আর লিঙ্কটা প্লিজ শেয়ার করে দিও খুব খুব ভালো করে আজকের সুন্দর দিনটা আরও সুন্দর হয়ে উঠুক আজকের মতো বিদায় নমস্কার।